আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল শায়লাস ওয়ার্ল্ড। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় আমার পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছি। তো কিছুদিন আগের একটা ব্লগ আপনাদের সাথে আজকে আমি শেয়ার করতেছি। তো আমরা গিয়েছিলাম মিরপুর একের M1 ফুড কোর্টে। তো এই যে ফুড কোর্টের বাহিরের ভিউটা, তো আমি এসেছি আমার ছেলে, আমার মা, আমার ভাইয়ের বউ, আমার বড় বোন, আমার ভাগ্না ভাগ্নি, ছোট বোন, ছোট বোনের হাজবেন্ড। তো আমরা সবাই মিলে এই ফুড কোর্টটাতে এসেছি। এর আগে আমি আপনাদের ভাইয়ার সাথে অনেকবার এখানে এসেছি, আর আপনাদের সাথে হয়তো ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছিলাম। যেহেতু এবার পরিবারের সবার সাথে এসেছি, তো সেজন্য আরেকটা ছোট্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে আমরা হচ্ছে দুটো টেবিল জুড়ে বসে পড়েছি, আর খাবারে যে মেনুটা সেটা অলরেডি চলে এসেছে। এখন আমরা কী অর্ডার করব সেটা সবাই মিলে ডিসাইড করব, তারপর হচ্ছে অর্ডার করব। আমরা মোট তিনটে স্টল থেকে খাবার অর্ডার করেছিলাম, আর এটার মধ্যে একটা হচ্ছে দ্য লাভবার্ড, আর এই লাভবার্ড স্টলটা হচ্ছে আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের বড় ভাইয়ের স্টল। তো আমরা বেসিক্যালি বেশিরভাগ সময় আমরা এই স্টলটা থেকে খাবার অর্ডার করে থাকি। তো ভাইয়াদের স্টলে হচ্ছে পিৎজাটা ছিল না, তো আমরা অন্য আরেকটা স্টল থেকে পিৎজা অর্ডার করেছিলাম। মিডিয়াম পিৎজাটার প্রাইস ছিল 370 টাকা, চিকেন পিৎজাটা, তো আমরা সেটাই অর্ডার করেছিলাম। আর অন্য আরেকটা স্টল থেকে আমরা হচ্ছে বার্গার অর্ডার করেছিলাম। আর ভাইয়াদের স্টলে কিন্তু অনেক ধরনের সি ফুডও আছে, তো আপনারা যারা সি ফুডগুলো পছন্দ করেন তারা ভাইয়াদের স্টলে চলে আসতে পারেন। ফুড কোর্টে আসলে ভাইয়াদের স্টলটার নাম হচ্ছে দ্য লাভবার্ড, আমাদের স্টলটার নাম দ্য লাভবার্ড। 15 থেকে 16টার মতো কিন্তু স্টল আছে, সবগুলো স্টল নিয়ে হচ্ছে ফুড কোর্টটা। তো ওই যে আমরা অলরেডি খাবার অর্ডার করে দিয়েছি, আর খাবারটা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তো এখানকার সবচেয়ে বেশি যেটা আমাদের কাছে ভালো লাগে সেটা হচ্ছে নাচোস। তো ভাইয়াদের স্টলের নাচোসটা খুবই ভালো, খুবই ভালো। তো আমরা আসলে কিন্তু নাচোসটা অবশ্যই খাই, নাচোসটা খুবই ভালো লাগে। আর নাচোসটা সালমানও খুব পছন্দ করে। আর আপনারা যদি মানে এই স্টলে কখনো এসে থাকেন, তাহলে অবশ্যই এই ফুড কোর্টে এসে থাকলে এখানকার নাচোসটা অবশ্যই খেয়ে যাবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমার মায়ের কোলে হচ্ছে আমার আরেকটা মা, মানে আমার ভাইয়ের মেয়ে। তো আমার দুই মায়ের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমার মায়েদেরকে নেকহায়াত দান করেন। তো সাথে কিন্তু আরও অনেক মা আছে, ছোটো বোনের মেয়ে আছে, বড় বোনের মেয়েরা আছে। তো আমার মোটমাট 5টা মা, আমার মায়েদের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমার মায়েদের সুস্থ রাখে, ভালো রাখে। আর হচ্ছে আমার ওই যে দেখতে পাচ্ছেন আমার ছেলে আর আমার ছোটো বোনের মেয়ে, এই দুটো যেখানেই যাবে সেখানেই এরকম করবে। সালমান তো কোথাও গেলে স্থির হয়ে বসে না, আর আমার ছোটো বোনের মেয়ে মানে ইন্তেবা, ও তো আরও বেশি, ওই যে দেখুন পড়েও গেছে, তারপরেও কিন্তু থামবে না, মানে ওদের দুষ্টমি হচ্ছে চলবেই। তো এই যে ইমন আমার ছোটো বোনের হাজব্যান্ড, ও অর্ডার করেছিল ক্রিমি পাস্তা, ক্রিমি চিজ পাস্তা, যেটা খেতে একটুও ভালো ছিল না, মানে অনেক বাজে ছিল খাবারটা। আমরা সবাই টেস্ট করেছিলাম কিন্তু একটুও ভালো না খাবারটা। আমার কাছে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে নাচোস আর বার্গার। আর পিৎজাটা নিয়েছিলাম আমরা, পিৎজাটাও কিন্তু একদম বাজে ছিল। আমার মনে হয় যে চিজটা, নিম্নমানের যে চিজটা ওটাই ওনারা ইউজ করেছিল, কোনো ভালো ব্র্যান্ডের চিজ ওনারা দেয়নি, সে কারণে কিন্তু পিৎজাটা ভালো ছিল না। তো আমরা পিৎজাটা যেহেতু অন্য স্টল থেকে অর্ডার করেছিলাম, তো আমাদের উচিত ছিল যে ওনাদেরকে মানে জানানো বিষয়টা, বাট জানানো হয়নি। আমার মনে হয় যে আমরা যে বাসায় যে পিৎজাগুলো মেক করে থাকি সেইগুলোও কিন্তু এই স্টলের পিৎজাগুলো থেকে অনেক 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 অংশে বেটার, ভালো। তো এই যে দেখুন আমার মা এই যে হাতে তালি দিচ্ছে, ওর বয়স এখন 9 মাস আলহামদুলিল্লাহ। তো মায়ের জন্য সবাই দোয়া করে দেবেন। তো এই যে চলে এসেছে পিৎজা, আসলে দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু ততটাই বাজে, একটুও ভালো ছিল না। যে টাকাতে পিৎজা নেওয়া হয়েছে টাকাটাই জলে গিয়েছে। তো আপনারা যদি স্টলে এই ফুড কোর্টে আসেন, তাহলে অবশ্যই পিৎজাটা অর্ডার করবেন না, অন্ততপক্ষে পিৎজাটা অর্ডার করবেন না, পিৎজাটা একদম বাজে, একদম বাজে। তো এই যে পিৎজার সাথে হচ্ছে মেয়োনিজ আর সসও দিয়ে দিয়েছে, দিলে কী হবে, পিৎজাটা কিন্তু খেতে ভালো ছিল না। পি
পিৎজাগুলো স্লাইস করাই আছে, তারপর বড় আপা হচ্ছে ছুরি সাহায্যে একটু খুলে খুলে তারপর সবাইকে সার্ভ করে দিচ্ছে। আর হচ্ছে আমার ভাগ্নি নিয়েছিল ফ্রাইড রাইস, আরও একটা স্পেশাল কিছু আছে আর সেটা হচ্ছে অক্টোপাস। তো সবাই বলছিল যে অক্টোপাসটা নাকি খুবই ভালো হয়েছে, যদিও আমি একবার মুখে দিয়ে আবার ছুঁড়ে ফেলে দিয়েছি, মানে মন থেকে একটা খাওয়ার ভক্তিটা আসে না কেন যেন। তো এমন বলতেছে যে অনেক টেস্ট, এটা নাকি অনেক টেস্ট হয়েছে। তো খাওয়া দাওয়া শেষ, পরিবারের সবাইকে নিয়ে সবার সাথে একটা সুন্দর ইভিনিং কাটালাম। আশা করছি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আমার শাইলাস ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাই সবাইকে একটু সাপোর্ট করবেন। আমি আজকে তাহলে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফিজ।